খুব শিগগিরই বাংলাদেশে চালু হবে পর্তুগালের কনসুলার সেবা। দুই মাসের মধ্যেই বাংলাদেশে ভিএফএস সেন্টারের মাধ্যমে কনসুলার সেবা চালুর প্রাথমিক কাজ শুরু করবে ইউরোপের দেশটি। এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করতে এসে সুখবরই দিলেন পররাষ্ট্রমন্ত্রী। জানালেন, শিগগিরই বাংলাদেশে চালু হবে পর্তুগালের কনসুলেট সেবা। আসসালামু আলাইকুম, আমি ইন্তেশার, আর আমার সাথে আছে ইহরাম। আজকে আমরা আছি হলো সাইট সিং ক্রুজে আইফেল টাওয়ারের সামনে। তো আপনারা যদি অনলাইন যে লেখেন বাতো পাকিজিয়া, আপনারা এই বোটটা বুক করতে পারবেন, করে অথবা এখানে এসেও বুক করে আপনারা এখানে ঘুরতে পারবেন। খুবই মজা লেগেছে আমাদের এখানে। আপনার 12 বছরের কম হলো 9 ইউরো, 12 বছরের বেশি হলো 18 ইউরো। তো আমি আর ইহরাম এখানে 27 ইউরোতে ঘুরেছি 1 ঘন্টারও বেশি, অত্যন্ত মজা লেগেছে। আমরা এটা দিয়ে মন্ত্রণালয় ঘুরেছি, তারপরে আইফেল টাওয়ারের সামনে গিয়েছি, 400 বছর পুরান ব্রিজ দেখেছি, আরও অনেক হিস্টোরিক্যাল ইম্পর্ট্যান্ট সাইটস দেখেছি। আপনি আসলে এটা বুক করতে পারবেন, ঠিক আছে? তো এটা কীভাবে বুক করতে হয়, যা যা আছে এখানে কীভাবে বুক করতে হয়, কী কী করতে হয়, সব কিছু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা যখনই ভিজিট করি অথবা ট্যুর করি, ট্রাভেল করি, ফান করি, হ্যাঁ, এই সবগুলো ভিডিও আমরা আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, সেটা হলো ট্রাভেল। এই প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে আসেন, আমি বললাম ওয়ার্থ ইট হবে, ঠিক আছে? কথা না বাড়াই এখন ইম্পর্টেন্ট কথায় আমরা চলে আসি। তো এই বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি না এক্স্যাক্টলি কীভাবে প্রোনাউন্স করি, ইংলিশে প্রোনাউন্স করি, এটা হলো মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। হ্যাঁ, যিনি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, উনি বাংলাদেশের, আপনারা, আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, মাল্টা আর পর্তুগাল, এই একটা খুশি একটা নিউজ ছিল, একটা গুড নিউজ ছিল, ওটা একটা ভিডিও বানিয়েছি। ওইখানে আমি বলছি অলরেডি পররাষ্ট্র, মানে ফরেন মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, উনি কত ভালো একটা কাজ করছে। এই ভিডিও শুনলে আপনারা আরও খুশি হয়ে যাবেন। এখন উনি বলতেছে যে পর্তুগালের যে কনসুলেট অফিস, মানে কনসুলেট যে টিম, হ্যাঁ, পর্তুগালের যে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আছে, ওনাকে রিকোয়েস্ট করেছে যে উনি বাংলাদেশে কনসুলেট অফিসার আর কনসুলেট টিম পাঠাক। হ্যাঁ, আর বাংলাদেশে আসার পর পর্তুগালে কোনো খরচ নাই, ওইসব লোকদের, মানে যারা আসতেছে যে টিমটা, ওদের সব খরচ, থাকা খাওয়া চলাফেরা সব খরচ আমাদের মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স যিনি আছে উনি নেবেন। লক্ষ লক্ষ বাংলাদেশিদের যেমন স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে, পর্তুগালের কনসুলেট অফিস এখন বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। কনসুলেট অফিস কি, এম্বাসির মধ্যে ডিফারেন্স কি, এত কিছু আমরা এখন আপনি কথা না বলি, এক কথা আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ। এখন বাংলাদেশের যে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আছে, উনি পর্তুগালের যে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আছে, উনাকে হামবাদ একটি রিকোয়েস্ট জানিয়েছেন যে বাংলাদেশে একটা কনসুলেট টিম পাঠানোর। আর যেমন আমি বলেছি পূর্বে, উনি সব খরচ উনি বহন করবেন। ইউরোপের যতগুলো দেশ আছে সবচেয়ে সহজ হলো পর্তুগালে লিগ্যাল এন্ট্রি করা, মানে বৈধভাবে পর্তুগালে যাওয়া ইউরোপের যতগুলো দেশ আছে সবচেয়ে সহজ। আর শুধু সেটাই না, পর্তুগাল একটা সেনজিনভুক্ত দেশ, মানে সেনজিন ইনক্লুডেড, ঠিক আছে? সেনজিন ভিসা পেলে আপনারা পর্তুগালেও যেতে পারবেন, ঠিক আছে? আমি আর কথা না বাড়ি এটা নিয়ে। আর এইটা না, পর্তুগালে যদি আপনারা 5 বছর থাকেন লিগালি, হ্যাঁ, আপনার ওখানে কোনো ক্রাইম না থাকে, আপনাদের কোনো মানে আইনের বিপক্ষে কোনো কাজ না করে থাকেন, ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস, তাহলে আপনারা ইজিলি ইনশাল্লাহ মাত্র 5 বছর পর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পর্তুগালের সিটিজেনশিপের জন্য, ঠিক আছে? সব দেশে কিন্তু ইউরোপের এই ফেসিলিটিটা নাই। আর নট অনলি দ্যাট, আপনার যদি পর্তুগালে লিগাল এন্ট্রি করেন, পর্তুগাল আপনাদের রেসিডেন্স পারমিট, মানে থাকার অনুমতি, কাজের অনুমতি পাওয়া ইউরোপের অন্য দেশগুলো থেকে তুলনা করলে অত্যন্ত সহজ। পর্তুগালের যেই কনসুলেট টিম, ওরা যখন, ওনারা যখন বাংলাদেশে আসবে, আসার পর ওনারা টেম্পোরারিলি এই একটা কনসুলেট অফিস খুলবে, মানে পারমানেন্ট না, অস্থায়ী, ঠিক আছে? তো ওরা এই টেম্পোরারিলি খুলবে। কেন এটা টেম্পোরারি, কেন এটা পারমানেন্ট না, কেন এটা অস্থায়ী, এটা বলে দিই। এটার কারণ হলো, কারণ যখন ওরা এই কনসুলেট অফিসটা খুলবে, খোলার পরে ওরা একটা রিসার্চ, এক্সপেরিমেন্ট, টেস্ট, যাই বলুন না কেন, করবে। ওরা একটা টেস্ট করবে যে কতজন বাংলাদেশে আসলে ভিসা চায়, কতজন বাংলাদেশে আসলে অ্যাপ্লাই করতেছে, বাংলাদেশিদের রেসপন্স ওরা চেক করবে। যদি রেসপন্স ভালো হয় ইনশাল্লাহ এটা পারমানেন্ট হতে পারে। আমাদের জানা মতে, আসলে কেউ কেউ প্রশ্ন করেছে, ভাই আপনাদের জানা মতে কি এমন কেউ আছে যারা পোর্টাল ওয়ার্ক পারমিট নিয়ে গিয়েছে ওখানে লিগাল? তো সত্যিকারে বলতে ওয়ার্ক পারমিটের কেসটা আমরা এখনও জানি না এমন কেউ, হ্যাঁ, কিন্তু আমরা আরও অন্য কেস জানি। যেমন আমরা একজনকে চিনি, উনি ইংল্যান্ডে 7 বছর ছিলেন, তো ওইখানে কিছু হলো না, মানে লিগাল, মানে ওইখানে আর কি পেপার্স পেলো না। তারপরে উনি আসলো ফ্রান্সে, ফ্রান্সে ট্রাই করলেন 1 বছর, ফ্রান্সেও উনি কেস পেল না, মানে উনি অ্যাজাইল করার পরে উনি
নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, মানে লিগাল না কিন্তু ফ্রান্সও, ফ্রান্স ইলিগাল হয়ে গেল। তারপর উনি গেল পর্তুগাল, ঠিক আছে, তাহলে এখানে 8 বছর ওয়েস্ট হয়ে গেল। পর্তুগাল গেল, পর্তুগাল যাওয়ার পর মাত্র 10 দিনের মধ্যে উনি কিন্তু একটা কার্ড পেয়ে গিয়েছে, তারপর থেকে কিন্তু আপনার উনি ইজিলি পর্তুগালে লিগাল হয়ে গেছে, ঠিক আছে। তো 8 বছর উনি অন্য দেশে লিগাল হতে পারেনি, পর্তুগালে 10 দিনে লিগাল হয়ে গেছে, আপনারা এক্সাম্পল দেখতে পারতেছেন। আর আরও কয়েকটা লোক আছে ফ্রান্সে, আমরা এমন কয়েকজনকে চিনি, ফ্যামিলি আবার সিঙ্গেল লোকদেরকেও চিনি, ওরা ফ্রান্সে লিগাল হতে পারে নাই, ওরা চলে গেছে পর্তুগাল, যে ওরা অত্যন্ত সহজে ইজিলি ওরা লিগাল হয়ে গেছে। কিন্তু আপনারা, আমরা আপনাদেরকে সবসময় বলি এখানে, অবশ্যই আপনাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আপনারা ইলিগাল কিছু করতে পারবেন না, ছোট কিছু হলেও করতে পারবেন না, কারণ ইউরোপে একবার রেকর্ড হয়ে গেলে আপনাদের ইউরোপে যতগুলো দেশ আছে সব জায়গায় আপনাদের রেকর্ড ছড়িয়ে যাবে, এটাই হলো সমস্যা, ঠিক আছে। এজন্য আপনারা ছোট কিছু করতে পারবেন না, খুব কেয়ারফুল থাকতে হবে। আর যদি আপনারা, যেমন বললাম, অনেক দেশ থেকে লোকরা লিগাল হতে না পারলে পর্তুগালে চলে যায়, ইজিলি ওরা লিগাল হয়ে যায়। তো আপনারা, এই জন্য আমি বলি যে পর্তুগাল একটা ইজি কান্ট্রি। পর্তুগালে কিন্তু বাংলাদেশের এম্বাসি আছে, হ্যাঁ, অনেক 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 বছর ধরে আছে, কিন্তু বাংলাদেশে পর্তুগালের এম্বাসি নাই। তো বাংলাদেশে যে কনস্যুলেট অফিসটা আসতেছে, কনস্যুলেট টিমটা আসতেছে, আমার আমার এটাই দোয়া যে ইনশাল্লাহ এক পর্যায়ে যে এটা আপনার পারমানেন্ট হয়ে যাবে, এটা একটা এম্বাসি হবে পর্তুগালে বাংলাদেশে, ইনশাল্লাহ আমি দোয়া করি। এটাতে যা হবে, আমার যে ভাই বোনেরা আছেন, মানে ইন্ডিয়া যাচ্ছে, আপনার ইন্ডিয়াতে যেহেতু এম্বাসি পর্তুগালের, ইন্ডিয়া যেয়ে অ্যাপ্লাই করতে হয়, ইন্ডিয়ার ভিসার হ্যাসেল, এখানে অনেক টাকা খরচ আছে, তারপরে ইন্ডিয়াতে যেয়ে থাকা খরচ, এরপর ইন্ডিয়াতে আপনার অনেক লং টাইম থাকতে হয়, ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকা, এগুলো পছন্দ না আমার, এত ভাগদৌড় এত কিছু না। আমি দোয়া করি যাতে এম্বাসিটা বাংলাদেশে আসে, ঠিক আছে, কনস্যুলেট অফিস টেম্পোরারিটা পারমানেন্ট হয়ে এম্বাসি হয়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে। আর কথা না বাড়ে, আর আরেকটা কথা, যেমন বললাম সেপ্টেম্বরে আসতেছে আপনার এই পর্তুগালের কনস্যুলেট টিম, এখন যদি ওরা না আসে তাহলে এটা কিন্তু কিছু করার নাই, কারণ যেটা নিউজ আমরা পেয়েছি আমরা অলমোস্ট শিওর এটা আসতেছে। তো আপনারা যদি ওরা ডিসিশন পরে চেঞ্জ করে তাহলে এটা আমাদের কিছু করার নাই, যখন ভিডিওটা বানাচ্ছি এখন ওরা আসতেছে। আজকে ভিডিওটা তো কি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর আপনারা আমাকে ইহিরামকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন, তাহলে আপনারা আমাদের রিয়েল লাইফে আমরা যা যা করি, মজা করি, দুষ্টামি করি, ঘোরাফেরা, ট্রাভেল, ফ্রেন্ডস, লাইফলাইন লাইফ সব দেখতে পারবেন। আর কি এক কথায় আপনারা আমাদের ইনস্টাগ্রামে যেয়ে ফলো করতে পারবেন। আমাদের ইনস্টাগ্রাম হলো, আমারটা হলো Inteshar_Ihram_Vlogs, আর ইহিরামেরটা হলো Ihram_36 ছোট হাতের একটা টি। আপনি আমাদেরকে ওইখানে ছেলে ছোটখাটো প্রশ্ন করতে পারেন, যেটা আপনার ইচ্ছা করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আবার দেখা হবে একটা ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, এ বৈঠকে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। পর্তুগালে বাংলাদেশের দূতাবাস থাকলেও বাংলাদেশে নেই পর্তুগালের কোনো দূতাবাস কিংবা কনস্যুলেট। বাংলাদেশে বিএফএস সেন্টারে পর্তুগালের ডেস্ক স্থাপন করা হলেও কনস্যুলেট সেবা দেওয়া শুরু করেনি তারা। তাই পর্তুগাল যেতে নানা ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। তবে দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করতে এসে সুখবরই দিলেন পররাষ্ট্রমন্ত্রী। জানালেন, শিগগিরই বাংলাদেশে চালু হবে পর্তুগালের কনস্যুলেট সেবা। যদি তোমরা কনস্যুলার অফিস না খুলতে পারো, আমি একটা প্রস্তাব দিচ্ছি, তোমাদের কনস্যুলার লোক আমার ঢাকায় আসবে, আমি তাদের সেখানে থাকা খাওয়া ব্যবস্থা করে দেবো, চলাফেরার ব্যবস্থা করবো, আর তারা জয় সপ্তাহ থাকবে আমি ব্যবস্থা করে দিব, কিন্তু সেই সপ্তাহে তারা আমার ভিসা দেবে। উনি বোধহয় আমাকে মাস দুই দিয়েছেন, দুই মাসের মধ্যে উনি পাঠাবে। সো দিস ইজ গুড নিউজ। এছাড়া পর্তুগালে বাংলাদেশের শহীদ মিনার পুনর্নির্মাণ করা হবে, স্থাপন করা হবে বঙ্গবন্ধুর মোরাল। আমাদের পার্কে আপনারা ইতিমধ্যে একটি শহীদ মিনার করেছেন, আমরা একমাত্র জাতি যারা আমাদের নিজেদের নেটিভ ল্যাঙ্গুয়েজকে আপহোল্ড করার জন্যে আমরা স্যাক্রিফাইস করেছি, প্রিজার্ভ করার জন্যে আমরা ব্লাড দিয়েছি, আর কেউ ব্লাড দেয় নাই, আপনারা সেটা আমাদের সম্মান দিয়েছেন, আপনাদের পার্কে এটা তৈরি করে ওখানে আমরা একটা ম্যুরাল করতেছি। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি, দ্বিতীয় সচিব আলমগীর হোসেন সহ অনেকে। ভবন উদ্বোধনের এই আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, জনতা শেখ হাসিনাকে, যে বাংলাদেশ পর্তুগালের মতো একটি দেশে আমাদেরকে একটি ভূখণ্ড উপহার দিয়েছেন, আমরা এখানে একটি আমাদের দূতাবাস পেয়েছি। আসলে এটা অনেক গর্বের একটি বিষয় যে বিদেশের মাটিতে আমাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব দূতাবাসের ভবন আজকে উদ্বোধন হলো। এতদিন বাংলাদেশে পর্তুগালের কনস্যুলার সেবা চালু হওয়ার কথা থাকলেও বাস্তবে রূপ দেয়নি এটি। তবে আজকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, খুব দ্রুতই চালু হবে, আগামী 2 মাসের মধ্যেই চালু হতে পারে এই কনস্যুলার সেবা।